বন্ধুরা, আজকে আলোচনা করব ইন্ডিয়ান আর্মি ওপেন র্যালি 2022 সালে আগরতলা ত্রিপুরাতে যে অনুষ্ঠিত হবে সেই র্যালি দেখতে গেলে আপনাদের মধ্যে থেকে কি কোয়ালিফিকেশনগুলি থাকা প্রয়োজন এবং সেই র্যালির মধ্যে সিলেকশন প্রসেস কি থাকবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে। বন্ধুরা, এই যে নোটিফিকেশানটা, এটা 2021 সালে আগরতলা ত্রিপুরাতে যে র্যালি হয়েছিল সেই নোটিফিকেশানটা 2021 সালের নোটিফিকেশনটা নিয়েছি, এই কারণে 2022 সালের নোটিফিকেশনটা এখনও আসেনি। 2021 সালের যে নোটিফিকেশন আর 2022 সালে যে আসবে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু সেম টু সেম থাকবে, শুধুমাত্র এই আর যে অনলাইন অ্যাপ্লাই ডেট সেগুলি কিন্তু পরিবর্তন করা হবে, সিলেকশন প্রসেস সেম থাকবে বন্ধুরা। এই জন্যই কিন্তু এই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে যারা 2022 সালে ইন্ডিয়ান আর্মি ওপেন র্যালিতে আবেদন করবেন, আপনারা কিন্তু এই ভিডিওটাকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। এ টু জেড কিন্তু সিলেকশন প্রসেস এবং সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, যারা সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ জিডিতে আবেদন করবে, তাদের যে এজটা থাকবে 17 থেকে 21 বছর বয়স কিন্তু থাকবে। বন্ধুরা, যদি করোনার কারণে এজ রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে এজটা হয়তো বা বাড়তে পারে, যদি করোনার কারণে কোনো এজ রিল্যাক্সেশন না দেওয়া হয় তাহলে কিন্তু সেম এজটা থাকবে 2022 সালের জন্য 17 থেকে 21 বছর। এই এজটা যে কাউন্ট করা হয়েছে 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2003 মধ্যে, এটা হচ্ছে বন্ধুরা 2021 সালের আপডেট। 2022 যখন আসবে 1999 জায়গা 2000 হয়ে যাবে, 2003 জায়গা 2004 হয়ে যাবে। বন্ধুরা, এখানে হাইট 160 সেন্টিমিটার রাখা হয়েছে, চেস্ট 77 রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন 10 পাস, সাথে কিন্তু 45% এগ্রিগেট মার্ক থাকতে হবে, প্রতি সাবজেক্টে 33% মার্ক কিন্তু থাকতে হবে যারা সোলজার জিডিতে আবেদন করবে। বন্ধুরা, সোলজার টেকনিক্যালে আবেদন করতে গেলে 17 থেকে 23 বছর, এখানে যে এজটা রাখা হয়েছে 1997 জায়গা 1998 হয়ে যাবে, 2003 জায়গা 2004 হয়ে যাবে, 157 সেন্টিমিটার হাইট, 77 সেন্টিমিটার হচ্ছে চেস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন 12 পাস, সায়েন্স থেকে হতে হবে 50% মার্ক এগ্রিগেট থাকতে হবে, 40% মার্ক কিন্তু প্রতি সাবজেক্টে থাকতে হবে। বন্ধুরা, সোলজার ক্লার্কে আবেদন করতে গেলে 17 থেকে 23 বছর, 97 জায়গা 98 হয়ে যাবে এজটা, এখানে 2003 জায়গা 4 হয়ে যাবে, 160 সেন্টিমিটার হাইট, 77 সেন্টিমিটার চেস্ট, 10 প্লাস টু 12 পাস থাকা প্রয়োজন, সায়েন্স আর্টস কমার্স সব স্ট্রিম থেকে এর জন্য আবেদন করা যাবে, 60% মার্ক এগ্রিগেট থাকতে হবে, 50% মার্ক কিন্তু প্রতি সাবজেক্টে থাকতে হবে এবং ইংলিশের মধ্যেও 50% থাকতে হবে। বন্ধুরা, সোলজার ট্রেডসম্যানে আবেদন করতে গেলে যারা 10 পাস থেকে আবেদন করবে, সোলজার ট্রেডসম্যানে 2টি পোস্ট আসে, একটি হচ্ছে 8 পাসের আর একটি 10 পাস। যারা 10 পাস আবেদন করবে, 17 থেকে 23 বছর, এসটা 97 জায়গা 98 হয়ে যাবে, 160 সেন্টিমিটার হচ্ছে হাইট, 77 সেন্টিমিটার হচ্ছে চেস্ট, 10 পাস থাকতে হবে প্রতি সাবজেক্টে 33%। যারা 8 পাস থেকে আবেদন করবে, 17 থেকে 23 বছর, সেম হাইট 160 সেন্টিমিটার থাকবে, 8 পাস হতে হবে প্রতি সাবজেক্টে 33% মার্ক কিন্তু থাকতে হবে। এগুলি হলো পোস্ট এবং কোয়ালিফিকেশন। বন্ধুরা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা নিয়ে যদি আলোচনা করি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটার মধ্যে হবে রান, যারা এই র্যালিতে অংশগ্রহণ করবে তাদের যে দৌড় হবে 1.6 কিমি রান হবে, অর্থাৎ 1600 মিটার রান হবে। সেখানে সময় দুটি ভাগে বাক করেছে, একটা হচ্ছে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যারা আসবে তাদেরকে 60 মার্ক দেওয়া হবে, যারা 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে আসবে তাদেরকে 48 মার্ক দেওয়া হবে। তারপর সকলকে কিন্তু পুশ আপস লাগাতে হবে, যারা 10টি পুশ আপ লাগাবে তাদের 40 মার্ক, যারা 9টি লাগাবে তাদের 33 মার্ক দেওয়া হবে, যাদের 8টি লাগাবে 27 মার্ক, যারা 7টি লাগাবে তাদের 21 মার্ক, যারা 6টি লাগাবে তাদের 16 মার্ক, 6-এর কম যদি কেউ লাগায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। বন্ধুরা, এটা ছিল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। ফিজিক্যালের মধ্যে শুধু এগুলি করানো হবে, তারপর আপনাদের হাইট মাপা হবে, চেস্ট মাপা হবে, এগুলি কিন্তু করানো হবে, এগুলি হলো ফিজিক্যাল। বন্ধুরা, তারপর মেডিকেল করানো হবে, মেডিকেল যেদিন র্যালি হবে তার পরের দিনই কিন্তু মেডিকেল করিয়ে নেওয়া হয়। মেডিকেলে যারা ফিট হবে তাদের কিন্তু রিটেন এক্সামের জন্য বলা হয়। বন্ধুরা, রিটেন এক্সামটা 1 মাস অথবা 1.5 মাস সময় দেওয়া হয়, মেডিকেলের পরে অ্যাডমিট কার্ডও দিয়ে দেওয়া হয়, সেই ডেট অনুসারে কিন্তু কোথায় যাবে কোথায় এক্সাম হবে সেটা কিন্তু তারা অ্যাডমিট কার্ডে মেনশন করে দিয়ে দেয়। বন্ধুরা, তাহলে এই ছিল
রিলি সম্পর্কে আপডেট আপনাদের মধ্যে থেকে কিন্তু অনেকে কমেন্ট করেছেন যে এজটা কি থাকবে, রেলি কবে হবে সে সম্পর্কে বলার জন্য। বন্ধুরা 2022 সালের যে রেলিটা সেই সম্পর্কে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখনও আসেনি, যখনই আসবে আপনাদের সাথে শেয়ার করে দেব। তবে আজকে আলোচনা করলাম 2021 সালের নোটিফিকেশানটা নিয়ে, এই জন্য আলোচনা করলাম 2021 সালের নোটিফিকেশান আর 2022 সালের নোটিফিকেশান কিন্তু সব কিছু সেম থাকবে, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লাই ডেট আর এজটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন 2022 সালে ইন্ডিয়ান আর্মি ওপেন রিলিতে আবেদন করতে গেলে কী কী কোয়ালিফিকেশনগুলি থাকা দরকার, কত হাইট থাকা দরকার, ডেট ওভার কী থাকা দরকার। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকু রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।